বন্ধুরা, ওয়েবিনারের চতুর্থ পর্ব পাবলিশ হওয়ার পরে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে মামুন ভাই, আপনি চতুর্থ পর্বে যেটা দিয়েছিলেন যে নাম্বারকে কিভাবে অটোমেটিক সেটাকে ডিসেন্ডিং অর্ডার থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো যায়, অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বলোয়েস্ট ভ্যালুতে কিভাবে এটাকে অটোমেটিক করা যায় এটার উপর আপনি টিউটোরিয়াল দিয়েছেন। সেই ভিডিওটা দেখার পরে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমি সেখানেও প্রজেক্টে দেখিয়েছি যে এই প্রজেক্টগুলো যদি আপনারা চান তাহলে আমি এই প্রজেক্টগুলো দেখাবো। সবাই রিকোয়েস্ট করেছেন যে মামুন ভাই, আমরা চাচ্ছি যে আপনি অ্যালফাবেটিক্যাল যে ডাটাগুলো আসে, টেক্সট যে ডাটাগুলো আছে সেটাকেও কিভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে অটোমেটিক সাজানো যায়। বন্ধুরা, আজকে সেই টিউটোরিয়ালটি নিয়ে আমরা হাজির হয়েছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি এখানে কোনো নাম লেখেন, অর্থাৎ এখানে যে ডাটাবেসটি আছে আমি যদি এখানে কোনো নাম প্রথমে লিখি, সাপোজ ALAM আলম যদি প্রথমে লিখি তাহলে আপনারা দেখবেন এই আলমটা এখানে চলে আসছে, এই যে দেখেন প্রথমে চলে আসছে। এরপরে যদি লিখি আমি সাপোজ যে ALAM, দেখেন এটা উপরে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে এই ডাটাটা সেজে যাবে। বন্ধুরা, সাথে আছি আমি আবদুল্লাহ আল মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনারা এখানে একটা সিম্পল ডাটাবেস দেখতে পাচ্ছেন যেখানে আমরা দেখবো এই ডাটাগুলো এলো পাথারি এলোমেলো যেভাবেই থাকুক না কেন, এই ডাটাগুলো যতই চেঞ্জ হোক বাট এখানে সেটা অ্যাসেন্ডিং অর্ডার থেকে ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ডিকশনারির যে A to Z সেই ABCD অনুসারে এটা সেজে যাবে। বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। তো এখানে ডাটাবেসটি বড় আমি নিব না, তাহলে আপনারা বুঝতে পারবেন না, কেন বুঝতে পারবেন না আমি সেটা একটু বলতেছি একটু পরেই। আমি এখান থেকে কিছু ডাটা আপনাদেরকে ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এখন দেখেন এটাকে আমরা কি করব। তো বন্ধুরা, এখানে আমার যে ডাটাবেসটি আছে এখান থেকে আমরা এই ডাটাগুলোর প্রথমে র্যাঙ্ক বের করব, এই ডাটাগুলোর র্যাঙ্কের অবস্থান কত। তো এটা বের করার জন্য আমরা একটা হেল্পার কলাম এখানে নিয়েছি, আপনারা দেখেন এখানে একটা হেল্পার কলাম আছে। তো আমরা একটু শুরু করি তাহলে আপনি বুঝতে পারবেন। ইকুয়াল COUNT IF। তো আমরা প্রথমে রেঞ্জ দেখিয়ে দিব যে আমার রেঞ্জটা হচ্ছে এতটুকু, এটা আপনারা সবাই জানেন COUNT IF-এর ফর্মুলা। তো COUNT IF যারা না দেখে থাকেন আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এ হচ্ছে COUNT IF, দেন হচ্ছে এটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম, দেন হচ্ছে কমা। কমা দেওয়ার পরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জের ক্ষেত্রে এখানে আমরা একটা ট্রিক্স ইউজ করবো, সেটা হচ্ছে ইনভার্ট কমা শুরু, দেন হচ্ছে লেস দ্যান, দেন হচ্ছে আবার ইনভার্ট কমা ক্লোজ, দেন হচ্ছে এন্ড। এবার হচ্ছে আমরা এই যে সেলটা, এই সেলটা দেখিয়ে দেবো। কেন করেছি, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এই সেলের ছোট কোনটা আছে, এই যে ডাটাটা আমরা সিলেক্ট করলাম, রেঞ্জটা আমি দেখিয়ে দিলাম, এই ডাটাবেজের ভিতরে এই যে ডাটাটা আছে এই সিলেক্টেড ডাটাটার লেস দ্যান কোনো ডাটা আছে কি না সেটা তুমি আমাকে দেখাও। আমরা যদি এন্টার দেই তাহলে দেখেন এটার লেস দ্যান হচ্ছে 8। এবার এটাকে নিয়ে আসলাম 5, এবার এটাকে নিয়ে আসলাম 5। এখন দেখেন এখানে আমার ডাটা র্যাঙ্কটা চলে আসলো, র্যাঙ্কটা কি, এই যে জে। এখানে হচ্ছে এফ হচ্ছে প্রথমে, দেখেন এফ হচ্ছে প্রথমে, তার মানে ABCDEF এখানে দেখা যাচ্ছে 0, দ্যাট মিন্স এটার র্যাঙ্ক হচ্ছে 0, অর্থাৎ একেরও আগে। এরপর হচ্ছে এক নাম্বার, এফের পরে জে কে, এই যে জে, দেন হচ্ছে 1। এরপর এভাবে দেখেন 1 2 3 4 5 এভাবে আসে। এখন আমরা এই শূন্যটাকে যদি আমরা এখান থেকে যেতে চাই, দ্যাট মিন্স শূন্য তো আসলে কোনো র্যাঙ্ক হয় না, তার মানে এটাকে আমাদের কী করতে হবে, 1 করতে হবে। তো আমাদের যে টোটাল রেজাল্টটা আসছে এটার সাথে যদি আমরা ম্যানুয়ালি 1 যোগ করে দিই তাহলে দেখেন টোটালটা আগের মতো চেঞ্জ হয়ে গেছে, কী হয়েছে, 1 2 3 4 5 এভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা রেজাল্টে যাব। আপনারা এতটুকু দেখেই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এখানে কিন্তু আমি একটা ভুল করেছি ইচ্ছে করে, এবং সেই ভুলের ডায়নামিক সলিউশন কি সেটা আমি কিন্তু ভিডিওর আস্তে আস্তে দেখাবো। তো আমরা এই ডাটাটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে। এখন দেখেন এখানে আমাদের সিরিয়ালি করা আছে যে আমার 1 নম্বরে কী হবে, 2 নম্বরে কী হবে, 3 নম্বরে কী হবে, 4 নম্বরে কী হবে, 5 নম্বরে, এভাবে সমস্ত সিরিয়ালগুলো আমার আগে থেকেই করা আছে, অথবা আপনি এটা করে নেবেন। আপনি যদি চান যে এটা দেখাবেন না দেন আপনি এটাকে হাইড করে রাখতে পারেন, ওকে। তো এখন আমরা কী করবো সেটা হচ্ছে এই 9-এর ক্ষেত্রে তুমি আমাকে খুঁজে দাও নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, 1-এর ক্ষেত্রে খুঁজে দাও ফেনী ডিস্ট্রিক্ট, 4-এর ক্ষেত্রে তুমি দাও মাদারীপুর ডিস্ট্রিক্ট। দ্যাট মিন্স এই নাম্বারের ক্ষেত্রে বেস করে এই ডিস্ট্রিক্টগুলোকে তুমি নিয়ে আসো। আমরা এখানে যে ফাংশনটি ইউজ করবো সেটা হচ্ছে ইন্ডেক্স।
INDEX ইন্ডেক্স। তো বন্ধুরা আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এখানে আমরা কেন ইন্ডেক্স ফাংশন ব্যবহার করব। যে কোনো কিছু খোঁজার জন্য স্বাভাবিকভাবে আমরা ভিলুকআপ ইউজ করি, এখানে কেন ইন্ডেক্স ইউজ করি বা করব এটা যারা জানেন তারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিওতে তাদের নামগুলো প্রকাশ করা হবে। তো আমরা দেখব হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের অ্যারে, দ্যাট মিনস হচ্ছে রেজাল্ট। আমরা আমাদের অ্যারেটা দিয়ে দিলাম যে এতটুকু তুমি রেজাল্ট থেকে নিয়ে আসো, দেন হচ্ছে F4, দেন হচ্ছে কমা। কমার পরে কি, ম্যাস, MATCH, ম্যাস, কোন ভ্যালুটাকে আমি লুক আপ করবো, এই ভ্যালুটাকে আমি লুক আপ করবো, দেন হচ্ছে কমা। কোন জায়গা থেকে লুক আপ করবো, এই লুক আপ অ্যারে থেকে লুক আপ করবো, দেন হচ্ছে এটাকে F4 দিয়ে লক করে দিলাম, দেন হচ্ছে কমা। এরপর হচ্ছে এটাকে আমি এক্সাক্ট ম্যাস, মানে 9 মানে কি 9 নাকি 8.5 অথবা 8.9 অথবা 9.1, আমি চাচ্ছি এক্সাক্ট ম্যাস, দেন হচ্ছে ব্র্যাকেট, দেন হচ্ছে কমা। কমার পরে এই ডাটাটা এখন কলাম নাম্বার, এই ডাটাটা কত নাম্বারে, দ্যাট মিনস আমি যে রেজাল্টটা নিতে চাচ্ছি এই ডিস্ট্রিক্টটা এই ডাটাবেজের কত নাম্বার কলামে আসে, এক নাম্বার কলামে আসে। আপনার যদি আপনি যদি চান যে বেঙ্গলি নামটা নেবেন তাহলে 2 নাম্বার কলাম, যদি ডিভিশন নিতে চান তাহলে 3 নাম্বার কলাম, আমি চাচ্ছি ডিস্ট্রিক্টের নেম এটা হবে হচ্ছে 1 নাম্বার কলাম, দেন হচ্ছে ব্র্যাকেট। আমি ক্লোজ ম্যানুয়ালিও করে দিতে পারি অথবা অটোমেটিকও হতে পারে। এবার হচ্ছে আমি এন্টার দিলাম। এবার হচ্ছে আমি যদি দেখেন এটা হচ্ছে ফেনী ডিস্ট্রিক্ট, দ্যাট মিনস প্রথমে ফেনী চলে আসছে, ওকে। এবার যদি আমি এটাকে ফিল হ্যান্ডেল করে নিয়ে আসি, দেন হচ্ছে জালকাঠি। দেখেন বন্ধুরা ম্যাজিক কিন্তু শুরু হয়ে গেছে, বাট আসল কাজ কিন্তু বাকি আছে। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনি স্কিপ করে যাবেন। এখন দেখেন জয়পুর হাট, এভাবে আমরা যদি এটাকে ছেড়ে দিই তাহলে দেখেন কি হয়েছে, ফেনী থেকে শুরু করে রাজবাড়ী ডিস্ট্রিক্ট এখানে এলোমেলো থাকলেও এখানে কিন্তু ABCD রাজবাড়ী অনুসারে চলে আসছে। আমরা যদি এই যে নারায়ণগঞ্জ অথবা যে কোনো ডিস্ট্রিক্ট, সাপোজ এই যে ফেনী ডিস্ট্রিক্টটা, এই ফেনী ডিস্ট্রিক্টটাকে কপি করে আমি যদি এখানে আরেকটা পেস্ট করি, দ্যাট মিন্স ফেনী যদি দুইবার হয়, এই ডাটাটা যে কোনো ডাটা যদি দুইবার হয় রিপিট হয় সেক্ষেত্রে কি হয়, এই যে দেখেন 1 এবং 1, তখন কিন্তু আর র্যাঙ্ক ঠিক থাকছে না। তার মানে আমাকে কি করতে হবে, এই র্যাঙ্কের পরিবর্তন করতে হবে। কি করতে হবে, হয় এটাকে 1 রাখতে হবে, এটাকে ম্যানুয়ালি 2 দিতে হবে, অথবা এটাকে 2 দিতে হবে, এটা ডিফল্টভাবে 1 থাকবে। তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যে ভাই তুমি এইটা যদি কখনও এরকম যদি সেম হয়ে যায় তুমি এটাকে 1 কাউন্ট করবা আর এটাকে তুমি 2 কাউন্ট করবা, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এই 2 এর ক্ষেত্রে 2 ঢুকে যাবে, এই যে এখন 2, এই 2টা যদি এখানে 2 হতো তাহলে এই 2টা এখন এখানে ঢুকে যাবে। তার মানে ওকে এখন আমরা বলে দিব যে তুমি এটা ধরবা 1, এটা ধরবা 2। ওকে বন্ধুরা, এইটা দেখানোর জন্য আমাদের সুন্দর একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেম কাউন্ট ইফ বাট একটু অন্যভাবে, COUNT কাউন্ট ইফ, দেন হচ্ছে তাকে আমরা এই সেলটা দেখিয়ে দিব, ইস টু আবার এই সেলটা, দেন হচ্ছে আমরা কমা দিব, দেন হচ্ছে এই র্যাঙ্কটা, আপনি যে কোনোটা দিতে পারেন কোনো সমস্যা নেই, ইকুয়াল COUNT কাউন্ট ইফ, সেম ফর্মুলা বাট একটু অন্য সিস্টেমে একটু ট্রিক্স আছে। তো আমরা রেঞ্জটা দেখিয়ে দিব হচ্ছে বা একটু অন্যভাবে, এই সেল ইস টু এই সেল, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পর আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম। এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার। এখন দেখেন বন্ধুরা এখানে আমরা কোনো সেল রেফারেন্স ইউজ করি, আমরা যদি একটু ফর্মুলাটাকে একটু অডিটিং করে দেখতে চাই, আমরা যদি F2 ক্লিক করি তাহলে দেখেন ওকে। এবার যদি এটাকে আমরা নিচে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, এই যে সেলটা নিচে নেমে আসতেছে। আবার যদি এটাকে আমি এখন টোটালটা যদি ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন নিচে নেমে আসতেছে, নিচে নেমে আসতেছে। তার মানে সে বলতেছে যে এখানে একটা একটাই আছে, তো আমাদের কি করতে হবে, এটাকে 2 বানাতে হবে, ওকে। তো আমরা কি করব, এই যে প্রথম সেলটা আছে এটা আমি ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে আগের ভিডিওতে, এই F4টা দিয়ে এটা আমি লক করে দিলাম। দ্যাট মিন্স এখন যদি আমি এটাকে ফিল হ্যান্ডেল করে দিই তাহলে আমার সমাধান হয়ে যাবে, বাট আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি যে এটা কেন। এখন দেখেন এতটুকুই যদি আমি রাখি, ওকে, তো এটা দেখাচ্ছে 1। এই যে দেখেন, এই যে এখানে রেঞ্জটা দেখেন, রেঞ্জটা চলে আসছে। আমি যে রো ফাংশন দিয়ে ইউজ করেছিলাম কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনারা দেখেছেন, এতটুকু রেঞ্জের ভিতরে তুমি নরাইল খোঁজো কয়বার আসো, 1 বার। এতটুকু ডাটাবেজের ভিতরে তুমি মাগুরা খোঁজো তুমি আসো, 1 বার। এবার এই ডাটাকে আমি টেনে দিলাম, এবার দেখেন এখানে 2 হয়ে গেছে। তার মানে হলো কি, এখানে আমি সিলেক্ট করলাম এতটুকু ডাটাবেজের ভিতরে তুমি ফেনি আসো কয়বার, 2 বার। তার মানে এবার আমরা কিন্তু এটাকে 1 বানাতে পারলাম, এটাকে 2 বানাতে পারলাম। এই ফর্মুলাটাকে আমরা সিম্পলি যদি কপি করে নিয়ে যাই, এবার যেখানে আমরা ম্যানুয়ালি 1 করেছিলাম সেখানে আমরা এটাকে Ctrl+V করে দেব, Ctrl+V এন্টার। এবার দেখেন কি হয়ে যায়, কি হয়ে যায়,
কি হয়ে যায়, যা হওয়ার হয়ে গেছে। যারা বুঝতে পেরেছেন তারা ধরে ফেলেছেন যে এখানে আমাদের এখন ওয়ান হয়ে গেছে, এখানে আমাদের টু হয়ে গেছে। এখন যদি আপনি এই জয়পুর হাট অথবা এই ফেনিটাকে যদি আপনি আরও একবার দিতে চান তাহলে আপনি এখানে একটু তাকাবেন, আমি দিয়ে দিলাম, দেখেন ওয়ান টু থ্রি। তার মানে তুমি যতবার ডাটা পাবা ততবারই তুমি একটা করে বাড়াতে থাকবা। তো বন্ধুরা এখন দেখেন এখানে আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, একেও ফেনি, দুয়েও ফেনি, তিনেও ফেনি, ঠিক আছে, চার থেকে আমাদের র্যাঙ্কগুলো শুরু হয়ে গেছে। তো আমরা আজকে দেখালাম যে কোনো অ্যালফাবেটিক্যাল ডাটায় যদি আপনি এ টু জেড অর্থাৎ ডিকশনারি সিস্টেমে যে অ্যালফাবেটিক্যাল এ এবং জেড পর্যন্ত কীভাবে সিরিয়ালে সাজাতে চান সেটা। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে এমডি সাদ্দাম হোসেন ভাইকে একটা সবাই থ্যাঙ্কস দিবেন, কারণ তার উসিলাই আপনারা শিখতে পেরেছেন। তিনি গ্রুপে পোস্ট করেছেন জানতে চেয়ে এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, সেই জন্যই এই ভিডিওটি তৈরি করা। সাদ্দাম হোসেন ভাইয়ের মতো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমরা আপনার সেই কাঙ্ক্ষিত পোস্টের যদি মনে করি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ তাহলে সেই বিষয়ের উপরে আপনার পোস্টের উপরে বেস করে একটা ভিডিও আকারে ওয়েবিনার দেওয়া হবে। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।